হে দিয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আমরা যারা ঈগল টিমের ফ্যান রয়েছি তাদের সবার কাছেই অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমরা জানতে চলেছি আমাদের সবার প্রিয় বিলেজ প্রজেক্ট সিজন 3 কবে শুরু হতে যাচ্ছে। অনেকেই জিজ্ঞেস করেছিলেন ঈদের পরে নাকি বিবি নাটক আসবে, তাহলে কোথায় এখনও আসছে না কেন? তার বিস্তারিত সকল কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আশা করছি আপনাদের মনের সকল কনফিউশন দূর হয়ে যাবে। বিলেজ প্রজেক্ট নাটকটি থেকে আলবি মিহি চলে যাওয়ার পরে নাটকটি আগের মতো জমজমাট করতে পারবে কিনা সেটা নিয়ে বিপি নাটকের ফ্যানরা অনেকটাই দুশ্চিন্তায় ছিলেন। সেই অভাব পূরণ করতে পেরেছেন ঈগল টিম, কিন্তু অনেকেই এইটা ভেবে নাটক দেখা ছেড়ে দেননি বলে জানান যে সিজন 3-তে তারা আলবি মিহিকে দেখতে পাবে। কিন্তু আলবি মিহি সিজন 3-তেও থাকছে না, যদি থাকতো তার কিছু হলেও আমরা আপডেট পেতাম। আমরা কিন্তু অনেকেই জানি মিহি আর আলবির সাথে ঈগল টিমের কিছু কথা কাটাকাটি হয়। তারপর থেকে আলবি আর মিহির কোনো নাটকই আমরা দেখতে পাইনি ঈগল টিমে, যেখানে কিছুদিন পর পর আলবি মিহির নাটক ঈগল টিমে ঘুরপাক খেত। আজ 3 মাসেও তাদের কোনো নাটকে আলবি মিহিকে আমরা দেখতে পাইনি, তাই নিশ্চিত হওয়া যায় আলবি মিহি এইবারও সিজন 3-তে থাকছে না। ইফতিয়ার স্পর্শিয়ে থাকবে বিপি সিজন 3-তে। ঈদের জন্য ঈগল টিমের প্ল্যানিং আছে বেশ কিছু নাটকের, তার মধ্যে কিছু নাটক পাবলিশও করেছেন, যেমন এখন চলছে বয়েস 420। বিপি নাটক খুব শীঘ্রই আসবে চিন্তার কোনো কারণ নেই, কারণ ঈগল টিমের সেরা সিরিজ হচ্ছে বিলেজ প্রজেক্ট, তাই তারা স্পেশালভাবেই তারা আয়োজন করছেন সিজন 3-র এপিসোডগুলো। অপেক্ষা করেন, হয়তো বয়েস 420-র পরেই আমাদের সবার প্রিয় বিপি সিজন 3 পাবলিশড হবে। সবাই ঈগল টিমের সাথেই থাকুন, আর নিত্য নতুন সকল নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।